কেন্দ্রের কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শনিবার বাতারন অঞ্চল তৃণমূল কংগ্রেসের আয়োজনে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি বাতারন পঞ্চায়েত অফিস থেকে শুরু হয়ে সমগ্র গ্রাম পরিক্রমা করে বাতারন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্বে উপস্থিত ছিলেন আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পলাশ রায়, এছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগ ব্লক যুব সভাপতি সৌগত দত্ত, শেখ শাহনাজ সহ আরও অন্যান্য তৃণমূল নেতৃত্ব ও কয়েক হাজার জোড়াফুল কর্মী সমর্থক। এই মিছিল সম্পর্কে এদিন ব্লক সভাপতি পলাশ রায় বলেন, কেন্দ্রের কৃষক মারা ও সর্বনাশায় কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দলীয়ভাবে আজ একটি মিছিলের আয়োজন করা হয়, কিন্তু এই কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দলীয় কর্মীরা ছাড়াও অসংখ্য সাধারণ মানুষ ও বহু কৃষক আজ এই প্রতিবাদ মিছিলে সামিল হয়ে মিছিলটিকে মহামিছিলে পরিণত করেন। আজকে বাতানল অঞ্চল তৃণমূল কংগ্রেস যে কেন্দ্রের যে কৃষক বিরোধী সর্বনাশ কৃষি বিল, এই কৃষি বিলের বিরুদ্ধে একটা মিছিলের আয়োজন করেছে। তাই এই মিছিলে ওখানকার যারা কৃষক, ওখানকার কৃষক কোলে পা মিলিয়ে এই মিছিলকে একটা মহা মিছিলে পরিণত করে এই কৃষি বিলের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। কোথায় কোথায় শুরু হয়েছিল, কোথায় গিয়ে শেষ হয়? এই এই মিছিল শুরু হয়েছিল আমাদের বাতানলের যে পঞ্চায়েত অফিস আছে, পঞ্চায়েত অফিসের সামনে থেকে বাতানলের গ্রাম হয়ে বাতানলের বাসস্ট্যান্ডে এই মিছিল শেষ হয়। এই মিছিলে আমাদের বাতানলের সকলেই ছিলেন, পঞ্চায়েতের সমস্ত লিডার, আমার দলের কর্মী সমর্থক এবং মা ভাই বোনেরা সকলেই এই মিছিলে এই প্রতিবাদে সরব হন। কতজন লোক হয়েছিল মনে হয়? দেখুন, একটা মিছিলে ডাক দিয়েছিল ওই অঞ্চলের তৃণমূল কংগ্রেস, কিন্তু সেখানকার সাধারণ চাষী সেই মিছিলে পা মিলিয়ে মহামিছিলে পরিণত করেছে। কদলপুরে বিরিয়ানি, তন্দুরি, কাবাব ও সমস্ত রকমের সুস্বাদু মোগলাই আইটেমের সেরা ঠিকানা শান রেস্তোরাঁ। সমস্ত আইটেম হোম ডেলিভারি করা হয়। নেতাজি মোড়, কদলপুর, বাঁকুড়া, মেঘদূত লজের সন্নিকটে। সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর। দেখুন প্রতিবাদী আওয়াজ।